পুরনো জিনিসপত্র গুছিয়ে রাখা, নতুনের কাছে পুরন ফেলে দিয়ে নতুন আবার গুছিয়ে রাখা। কিন্তু আমি পুরন কোনো কিছুই ফেলাই না, আমি সব যত্ন করে রেখে দেই। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। লাভলি লাভলি ভাই বোনেরা সবাই কেমন আছেন? নতুন দিনে নতুন একটা ব্লগ নিয়ে আবার হাজির হলাম। এই ঝুড়িটা এতদিন প্রয়োজন ছিল না, এটাতে আমি পুরান কাপড় চোপড় বলতে যেগুলো আমার লাগতো না, ছিঁড়া ফাড়া, ওগুলো তো আমি রেখে দিই যত্ন করে। কারণ হচ্ছে বৃষ্টির দিনে আমাদের বাসায় অনেক পানি পড়ে, এর জন্য আমার মোছার জন্য, কারণ তানবিরের কোনো জিনিস দিয়ে আমি ঘরটা মুছি না, কারণ ছেলেদের জিনিস দিয়ে মোছা ভালো না। আমার মা কখনো আমাদের কোনো কাপড় চোপড় দেয় এখন পর্যন্ত কোনো কিছু করে না, পুরান কোনো কিছু ফেলে দেয় বা কাউকে দিয়ে দেয়, পুরান কিছু দিয়ে মোছা টোছা করে না। আমিও সেরকম শিখছি মার কাছ থেকে, সন্তানের কাপড় চোপড় দিয়ে মুছি না। আমার ছেলের, আমার হাজব্যান্ড, আমারটা দিয়ে মুছি, বাট আমার হাজব্যান্ড আর আমার ছেলের কোনো কাপড় চোপড় দিয়ে মুছি না, কারণ আমার হাজব্যান্ড তো অবশ্য আমার কাছে থাকে না, অনেকদিন পর পর আসে, ওনার পুরান কাপড় চোপড় থাকেও না আমার কাছে। ছেলেরটা থাকলো আমি গরিব দুঃখিনীর দিকে দিয়ে দিই, গরিব যারা তাদেরকে দিয়ে দেই। আর আজকে আমার এগুলো হচ্ছে সব পুরনো বেডশিট, তারপরে এখানে আমার পুরনো ব্যাগ ট্যাগ, পুরনো কাপড় চোপড় এটা ভিতরে আমি রেখেছি, কারণ এইটা আমার প্রয়োজন আছে আজকে। এটার মধ্যে আমার দেখেন পুরো একটা আলমারি পুরো জাম হয়ে গেছে। এটার মধ্যে আমি বাসায় বিছনার চাদর টাদর রাখতেছি, এটা ভিতরে তানবিরের কাপড় চোপড়, এটা ভিতরে আমার, এটা হচ্ছে বালিশ, পুরন বালিশ, মেহমান টেমান আসলে বালিশগুলো, এই বালিশগুলো রেখে দিচ্ছি আমি। এখন আমি ভাবতেছি যে আমার বাসার যে কাপড় চোপড়গুলো সেগুলো আমি এই বক্সে রেখে দিব বাসাটার মধ্যে, কারণ শীতের মধ্যে আমাদের অনেক কাপড় চোপড় লাগে। শীতের মধ্যে তানপিরের দুইটা বক্সের মধ্যে লাগবে, আবার কম্বল কম্বল বের করে ফেললে তো আবার এই বক্স খালি হবে, মানে এটার ভিতরে তানবিরের আর এই আলমারিটার ভিতরে হচ্ছে তানবিরের, আমার আর শীতের পোশাক, কম্বল, খাতা এগুলো রাখছি এই যে এই আলমারিটার মধ্যে এগুলো। আর ইসলামে শুধু আমার শাড়ি, ড্রেস, হিজাব, বোরকা, ব্লাউজ, পেটিকোট এগুলো সব শুধু আলমারিতে। আর এটার মধ্যে তানবিরের আমার বাসা কাপড় চুপুর, আজকে হচ্ছে আমার বাসা যে কাপড় চুপুরগুলো সব আমি এটার ভিতরে ভরবো, এটার ভিতরে রেখে দিব। আর এইটা তানিশা, তানিশা এবার তো পড়া থেকে আসলো, আমার আজকে আমার রান্না নেয়, গতকালকে তো গরু মাংস আছে, ডাউল আসছে, আলু ভর্তা করতে দিলাম, ভাত বসাইলাম, আর রসুন নিয়ে আসলাম, রসুন নিয়ে আসলাম, রসুনগুলো কিছুটা ছিলছি, কিছুটা রেখে গেছি, খালাম্মা খালাসকে যে কাজ টাজ করছে আজকে বেশি কাজ করে না, ঘর জল দিয়ে গেছে। আর হচ্ছে এই একটা চালের ড্রাম ধুইছে, কয়েকটা আমার কাঠপ্লেট ধুইছে, এটা আমার পুরান কাঠপ্লেট, এটা বের করে নিচ্ছি, আমার একটা ছিল এটা বের করে নিলাম আজকে বাসার জন্য, আর ওগুলো বাকিগুলো সব দিয়ে দিচ্ছে। এই তো এই আমি এগুলো কাজকর্মগুলো করি, থাকেন আপনার আমার সাথে। রাখলাম আলুটা ভিতরে, হলুদটা ব্যাগের মধ্যে রাখছে, মুসুরি আর এইটা গুছিয়ে রাখলাম এটার মধ্যে, আর পুরনো কাপড় চোপড়গুলো ঢুকাবো। কিন্তু আমার যে ইঁদুরে কি সর্বনাশ করছে, আমি তো মাথা এখন আমার কাজ করতেছে না, ইঁদুরে আমার এত দামি পর্দাগুলো রে কাইটা ইঁদুরে চালাচালা করে ফেলছে, এটা তবে এখন খেয়াল করলাম। এই যে এই যে এই যে ইঁদুরে আমার এই দামি পর্দাগুলো রে শেষ করে ফেললো। এই যে আমি তো এটা খেয়ালই করি না, এখন আমি খেয়াল করতেছি যে ইঁদুরে আমার কি সর্বনাশটা করলো। এটা একটা কাজ করলো ইঁদুরে, এটা কি ইঁদুরের কাজ হইল? আই হাই হ্যাঁ, এত সুন্দর পর্দাগুলা কি করলো ইঁদুরে? ইঁদুরের সাথে তো আর মারামারি করতে পারবো না, কিছুই করতে পারবো না, ইঁদুর ইঁদুরের মতন করতে থাকুক আর কি করবো। আমার ছেলে এখন এই কম্বল নামায় রাখছে, কারণ আমার ছেলে খুব শীত করে, তাতে গেলে আমার ছেলের খাতা কম্বল সবই লাগে। ও অলরেডি বড়টা নামাইতে চাইছিল, আমি জোর জোর করে নামাইতে দিই না। কি বলো তুমি, বড়টা নামাবা? ও এটা নামাইছে ওর বাবা, এটা হচ্ছে তানবিরাবু মালয়েশিয়া থেকে, যখন মালয়েশিয়া ছিল তখন মালয়েশিয়া থেকে কম্বল করে নিয়ে আসছিল, পাতলা কম্বল দিয়ে। একটা ভাত আর ডাল ইয়া বসাই দিলাম, আজকে আমার রান্না তেমন নাই। একটা এই তো কিছু কিছু অতীতের জিনিসগুলো খুব মনে পড়ে যায়, খারাপ লাগে আবার ভালোও লাগে। আজকে আমি কিছু জিনিস গুছাইতে গিয়ে আমার সে বিয়ে বলতে বলতে জীবন থেকে 20টা বছর চলে গেছে আমার। এই তো আমার বিয়ের ওড়নাটা, এই ওড়নাটা আমার বিয়ের,
আমার মানে কি বলবো, আমার খুবই মানে আপসেট লাগতেছে যে জিনিসটা খুবই যে অনেকটা দিন পরে, আমি সেই এই বিয়ের দিনই একদিন, বিয়ে বিবাহ তো একদিনই পরে কিন্তু আজকে অনেকটা বছর মেয়েটা যখন, এই তো এই আমার বিয়ের অন্যটা, বিয়ের শাড়িও আসছে লাকিসে রাখছে অবশ্যই, এখন বের করার মতো সময় নাই, এই জন্য এটা আজকে আমার হাতের কাছে ছিল, এটাকে আমি যত্ন করে রেখে দিয়েছি, এটা আমার আরও মানে আমি যতদিন বেঁচে আছি আল্লাহ পাক আমাকে যতদিন এই দুনিয়াতে রাখছে এটা আমি রেখে দিবো স্মৃতি হিসাবে, এটা আমার বিয়ের অন্না। এই তো বলতে বলতে 20টা বছর, এই এই মানে অন্যার যে কাহিনী মানে আমার বিয়ে শেষ হয়ে যাচ্ছে জীবন থেকে, এটা আমার বিবাহবার্ষিকী চলে আসতেছে সামনে, আর আরেকটা জিনিসও আমার আসছে বিয়ের তয়লা, এই যে আমার বিয়ের তয়লাটা, এই যে এটাও আমার বিয়ের তয়লা, কিন্তু এটা আমি কোনো কাজে লাগাই না, এটা হচ্ছে আমার ওই যে উপরে সুদিতে ঢেকে রাখি আমি, এটাও আজকে বের হয়েছে এর জন্য দেখাতে পারলাম। এই এটা আছে আমার কাছে, আমার বিয়ের 4টা জিনিস আছে, আমার কন্যা আছে, আমার বিয়ের শাড়ি আছে, বিয়ের তরলো আছে, আর বিয়ের হচ্ছে সাবানদারিনটা আছে, এই 4টা জিনিস আমার স্মৃতি হিসাবে এখনও আছে, আর কিছুই নেই, এই তো এগুলো আমার সারা জীবনের একটা ইয়ে, এগুলো এটাকে আমি রেখে দিই, গুছিয়ে রেখে দিই, অবশ্য মাঝে মাঝে বের করি, মানে বের করতে হয় কি যখন কোনো কিছু থাকে তখন, যেমন আজকে ছুরিটা বের করলাম, বের করার সাথে আমার অতীত চলে আসলো, আমার অতীতগুলো চলে আসলো আমার কাছে, আমার অতীতীয় জিনিসগুলো, এই তো আজকে 20টা বছর ধর এই জিনিসগুলো আমার হাতে আসছে, এই জিনিসগুলো আর যাই হোক, অতীত অতীতে অতীত শুধু মানুষকে দুঃখই দেয়, সুখ দিতে পারে না কখনো, অতীত আমাকে মানে আমার বিয়ের জীবনে অনেক কিছু যারা যারা ছিল অনেকে নাই, অনেকে আবার নতুন করে জয়েন করতে দিতে, এই তো এইভাবেই আসি, যাই হোক এই তো গোসল করে আসলাম, গোসল করে আসলাম, গোসল করে আসে এই ক্রিমটা হচ্ছে আমার হাজব্যান্ড 2019 সালে আসছিলো বাংলাদেশে কাতার থেকে, আসার পরে হচ্ছে এই ক্রিম নিয়ে আসছিলো অনেকগুলো, তারপরে এটা আমি রেখে দিয়েছিলাম, গত বছর একটা ইউজ করলাম, এটা আজকে এবছর নামালাম, মানে আজকে নামাবো এই ক্রিমটা, এখন লাগাবো গোসল করে আসলাম, একটু লাগাই কারণ আমার সব ক্রিম আমার শ্যুট করে না, তারপরে এটা দেখি ট্রাই করে শ্যুট করে কিনা, বিসমিল্লাহির রহমানির রহিম, ড্রাম প্রকৃতি অনেক সুন্দর, অনেক নাইস একটা ড্রাম, যাই হোক আর কি বলবো, সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন, হয়তো তানভীরের সামনে পরীক্ষা চলে আসলো, আস্তে আস্তে করে দিন এগিয়ে আসতেছে সামনের দিকে, ওর জন্য সবাই দোয়া করবেন, আর যারা এসএসসি পরীক্ষা দিচ্ছে যাদের ছেলে মেয়ে তাদের জন্য আমার অনেক অনেক দোয়া ভালোবাসা রইল, প্রত্যেকটা বাবা মার জন্য, বাবা মা সন্তানের জন্য ভালোই ইচ্ছা, ভালোই সফল করে, খারাপ কিছু বলে না, আমিও সবার জন্য দোয়া করি, আপনারা আমার ছেলের জন্য দোয়া করবেন, আর